ম্যাজিক মাশরুম নামে দেশে নতুন এক ভয়ঙ্কর মাদক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ক্ষতিকর এই মাদক জব্দ করা হয়। এই মাদক বহন করায় দুইজনকে আটকও করা হয়েছে। আটককৃতরা হলেন নাগিব হাসান অর্ণব এবং তাইফুর রশিদ জাহিদ। তাদের কাছ থেকে ম্যাজিক মাশরুমের 5টি বার, 120টি স্লাইস এবং 2 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃত তাইফুর রশিদ জাহিদ 2019 সালে এলএসড, ডিএমটি সহ বিভিন্ন ধরনের সাইকেডেলিক ড্রাগ সেবন ও বিক্রি শুরু করে। পরবর্তীতে তার বাল্যবন্ধু কানাডা প্রবাসী নাগিব হাসানের মাধ্যমে গেল মে মাসে ম্যাজিক মাশরুমের একটি চালান বাংলাদেশে নিয়ে আসে এবং বিভিন্ন স্থানে তা বিক্রি করে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক। বিভিন্ন সময় গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে ম্যাজিক মাশরুম ডাকটিও বিভিন্ন শ্রেণীর মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এই প্রেক্ষিতে আমাদের র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় নাগিব হাসান অর্ণব এবং তাইফুর রশিদ জাহিদ নামে দুজনকে বাংলাদেশে যে নতুন যে ম্যাজিক মাশরুমের কথা আমরা শুনেছি, এই ম্যাজিক মাশরুম ও বিদেশি মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়।